আবার ওকে রাজ্য রাজনীতিতে নতুন কোন সমীকরণে সলতে পাকাচ্ছে? লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কি তবে মথা এবং কংগ্রেস নতুন করে রাজনৈতিক দাবার চাল সাজাতে প্রস্তুত হচ্ছে? রাজনীতিতে এই মুহূর্তে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে আসছে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আজ হঠাৎ করে বিধানসভার বিরোধী দলনেতার রুমে মথা এবং কংগ্রেসের এক রুদ্ধ দ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা উপস্থিত ছিলেন। সরাসরি এই সভা সম্পর্কে না কংগ্রেস না মথা কেউই কোনো বক্তব্য তুলে ধরেনি। তবে সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই যে এই বিশেষ বৈঠকের রূপরেখা তা কিন্তু বিলক্ষণ বলা যায়। যদিও রাজ্য রাজনীতিতে মথাকে নিয়ে আগাম কোনো কিছু বলা মুশকিল, রাজ্য রাজনৈতিক সচেতন মানুষ মাত্রই অবগত আছেন বিগত বিধানসভা নির্বাচনেও অনেক রুদ্ধ দ্বার বৈঠক হয়েছে, অনেক বার্তা সামনে এসেছে। তবে দিনের শেষে মথা একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল। সামনে একদিকে গুরুত্বপূর্ণ নির্বাচন, আরেকদিকে মথা সাংগঠনিক শক্তির নিরিখে আগের অবস্থানে নেই। কংগ্রেস দল রাজ্যের তুলনামূলকভাবে কিছুটা ভালো অবস্থানে রয়েছে। এই সমীকরণের উপর ভিত্তি করে যদি আসন্ন লোকসভা নির্বাচনে কোনোভাবে কংগ্রেস এবং মথা এক ছাতার তলে এসেও যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সময় কখন কোন দিকে বাঁক নেবে তার সময়ই বলবে। এটুকু নির্ধিদায় বলা চলে, আজকের তারিখে কংগ্রেস এবং মথার রুদ্ধদ্বার বৈঠক নিশ্চিতভাবে গোটা রাজ্যের রাজনৈতিক গতি প্রবাহে নতুন বিষয়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।